তো হোটেল ইউনিক ছিল, এখান থেকে সব রেডি, এখানে হেলমেট ফেলমেট পরে এবারে রেডি হয়ে দিচ্ছি, এখান থেকে বেরোবো এখন দেরাদুনের উদ্দেশ্যে। এখন দেখি কতখানি যাওয়া যায়। ওয়েদারটা মোটামুটি এটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো লেটস হোপ পজিটিভ যে বৃষ্টি না হোক। सर बाय बाय, बहुत अच्छा लगा, आपको भी अच्छा लगा, ठाकुर साहब याद रखेंगे, बाय बाय। ओके टेक केयर, हैप्पी जर्नी, थैंक यू। মানালি বাই বাই, আজকের ডেস্টিনেশন। এখান থেকে একটা নতুন জার্নি শুরু হলো উত্তরাখণ্ড। ঘর থেকে যখন বেরিয়েছিলাম তখন ঠিকই করেছিলাম যে যাচ্ছি যখন পুরো কাশ্মীর করব, তারপর লাদাখ করব, তারপর মানালি হয়ে নেমে লাদাখের যে সার্কিট ওটাকে কমপ্লিট করব। এবারে মানালি থেকে তারপর উত্তরাখণ্ড যাব, কারণ বাবা মহাদেবের চরম কৃপায় আমি যখন এই পুরো ট্যুরটা এত সুন্দরভাবে করতে পেরেছি তখন বাবা মহাদেবের কাছে গিয়ে ডিরেক্ট আশীর্বাদ নিয়ে আসার যে সুযোগ সেটাকে হাতছাড়া করাটা ঠিক হবে না। তাই মানালি থেকেই উত্তরাখণ্ডের পথে আজকে জার্নি দেরাদুন অবধি ঠিক করলাম। তো যেমন ভাবা তেমনি কাজ, হোটেল ইউনিক মানালি একদম মল রোডের পাশেই, সেখান থেকে বেরিয়ে পড়লাম সকালবেলাতেই। আকাশটা মেঘাচ্ছন্ন আগেই বলেছি, একটা কীরকম বৃষ্টি আসছে 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 আসছে, এই হবে ভাব। তো কোনো কিছুতেই এগুলোতে না থেমে সোজা এগোতে থাকলাম উত্তরাখণ্ড দেরাদুনের পথে। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম মানালি ছেড়ে বেরিয়ে আসার পর কুলু ক্রস করলাম জাস্ট, তো গুড মর্নিং ফ্রম কুলু। তো আজকের ভিডিওটা এখানে শুরু করি। নমস্কার, আমি শুভজিৎ, ওয়েলকাম ইউ টু মাই ইউটিউব চ্যানেল কলকাতা ইউটিউবার। আপনারা সবাই দেখছেন কাশ্মীর সফরনামার পর, লাদাখ ডায়েরির পর, এখন আমি মানালিতে, মানালি থেকে কুলু চলে এসেছি, কুলুর থেকে যাচ্ছি এখন মহাদেবের দর্শন নিতে। জানি না কতটা কি হবে, কিরকম আশীর্বাদ, সবকিছুই দেখতে পারবেন। তো পিছনে আমার যে বাদিয়া দেখা যাচ্ছে এটা পুরো কুলু মানালির যে বিখ্যাত স্নোই স্নোই ফগি ফগি ওয়েদারের পাহাড় সেইটা। এখানে আমার বিউটিফুল দাঁড়িয়ে আমরা এখন যাচ্ছি সোজা আজকের ডেস্টিনেশন চণ্ডীগড়, বা আর একটু বেশি, দেখা যাক কতটা কি হয়। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর যারা এখন প্রথম দেখছেন আমাকে তারা আগের ব্লগগুলো দেখুন, না হলে পুরোটা বুঝতে পারবেন না। ছোট ছোট করে আমি সিরিয়াল ওয়াইজ প্রতিটা ব্লগ বানানোর চেষ্টা করেছি, জানি না কত পেরেছি, আই এম নট এ প্রফেশনাল ওয়ান। তো চেষ্টা করেছি, দেখুন আর কিরকম লাগলো একটু জানুন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর একটা কমেন্ট করবেন, আর বন্ধু বান্ধব ফ্যামিলির সঙ্গে একটু শেয়ার করবেন। আর কিছুই না, আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন শেষ পর্যন্ত যে আজকের জার্নিতে আর কি কি মজা হয়। টাটা, দেখা হচ্ছে রাস্তায়। The habit that my mind is breathing in. Break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it in a sense, a feel of discontent. I'm finally facing it all. মানালির রাস্তা কিন্তু খুব চ্যালেঞ্জিং, মানে বাঁদিকে এই যে বিয়াস নদী, তার কুলকুল আওয়াজ, আর এই যে রাস্তাটা পুরো মাটি এবং স্লাস এরিয়া। অ্যাকচুয়ালি ফোর লেনের রাস্তা চলছে, সেই জন্যে না মানে সাংঘাতিক অবস্থা,
পুরো পেছনের চাকা ফিস্টেল করছে, খুবই সাবধানে বাইক চালাতে হচ্ছে, ভেরি রিস্কি। এখানে ফোর লেনের কাজ চলছে বলে মাটি ফাটি কাটছে কাটছে এইটার কথাই বলছিল সবাই, সাংঘাতিক অবস্থা। তার মধ্যে জিজি করে বৃষ্টি পড়ছে, ওই দেখুন। পুরোটা মাটি ফেলা তো মানে খুব রিস্কি আর কি চালানোটা। আবার একটা গুহার মধ্যে দিয়ে যাওয়া, এটা তো আগেই বলেছি যে এই সমস্ত গুহা বা টানেল এগুলো অ্যাকচুয়ালি প্রকৃতির থেকে রাস্তাকে বাঁচানোর জন্য তৈরি করা হয়। বরফ পড়ে বা অ্যাভালাঞ্চে হয়ে বা কোনোভাবে কোনো প্রাকৃতিক দুর্যোগে রাস্তা যাতে বন্ধ না হয় তার জন্য এই সমস্ত গুহা। এবং এই সমস্ত গুহা বা টানেল দিয়ে যাওয়ার সময় না পুরো গা মানে পুরো ছমছম করে ওঠে, উফ ফাটাফাটি। মান্ডি পৌঁছানোর ঠিক আগেই খবর পাই বড় ধরনের একটা ল্যান্ডস্লাইড হয়েছে যার জন্যে মেন রাস্তা পুরো ধসে গেছে, ফলে লোকালসরা যেদিক দিয়ে যাচ্ছিলো সেদিকে আমিও চলে যাই। তো সেদিকে গিয়ে ভেতর দিয়ে এবং অজস্র বৃষ্টি, সাংঘাতিক মুষলধারে বৃষ্টি, ফলে আমি গোপ্রোতে কিছুই শ্যুট করতে পারিনি কারণ গোপ্রোটা বাঁচানোটাও আমার কাছে মেন তাগিদ ছিল। তো তারপরে কোনো রকমে সুন্দরনগর পৌঁছে একজন বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হয়ে যায়, তার সঙ্গে কিছু ছবি বিনিময়, তারপর একসাথে আমাদের রাজমা চাউল খেয়ে বাকি পথের দিকে এগোতে থাকি। তো প্রথমে একটা কথা বলার ছিল, যতখানি অবধি লাস্ট আপনারা দেখেছেন ভিজুয়াল, তারপরে তো আমি এসব কিছু বাড়ি করতে পারিনি। তো এক মিনিট, ততক্ষণে আমি কিছু বাড়ি করতে পারিনি। তো তারপরে ভেতর দিয়ে এলাম, মানে মান্ডি ক্রস করার পরেই অ্যাকচুয়ালি ল্যান্ডস্লাইড হয়েছিল, ঠিক আছে। তো ল্যান্ডস্লাইড হওয়ার জন্য আমাদের একটা গলি দিয়ে ঢুকিয়ে দেয়। আমি হঠাৎ করে বুঝতে পারিনি, আমি আসছিলাম ওই যে জায়গাটায় করে সাইরেন বাজার মতন হচ্ছিল না, ওইখানটাতেই একটা ল্যান্ডস্লাইড হয়েছে বলে ওরা সবাইকে করছিল জানাচ্ছিল। তারপর সে ভেতর দিয়ে তুমুল বৃষ্টি আর তার মধ্যে কুয়াশা, মানে আমি ক্যামেরা বন্দি করতে পারিনি কিন্তু মনের ক্যামেরা বন্দি করে নিয়েছি। তারপর এখন একটুখানি বৃষ্টিটা কমেছে, একটা বাইপাসেরও একটা বাইপাস খালধার বলা যায় এটাকে, একটা বাঁধ দিয়ে ঘিরে দিয়েছে এই পুরো বিয়াস নদীটাকে, এই বাঁধ দিয়ে পুরো এই বিয়াস নদীটাকে ঘিরে দিয়ে এবারে পুরো এই জায়গাটা টলটল করছে জল। হ্যাঁ, মানে আপনি যদি সাঁতার কাটতে ভালোবাসেন তো ওই জায়গাটা যদি ঝাঁপ কাটেন এইরকমভাবে এখানটা চলে আসবেন, আর এখানে মাছ ধরার জাল দিয়ে আপনাকে তুলতে হবে। যাই হোক, এবারে সিনারিটা দেখুন, ওপাশটা পুরো ফগ, মানে ধোঁয়ায় ধোঁয়া, মানে মানালি যে তার অপরূপ একটা সৃষ্টি আছে, মানে পাহাড়ের রানী মুসৌরি বলা হয়, তো মুসৌরি মানালিতেই, মানে হিমাচল প্রদেশেই, তো মুসৌরি মানালি এই যে বাতাবরণ পাহাড়ের এটা মানে একটা অপূর্ব একটা সিন। আর একটা জিনিস দেখাচ্ছি আপনাদের,
দেখুন একবার জায়গাটা, ওইখানে একবার জলটা দেখুন, ঘোলা জল, কারণ বৃষ্টির মধ্যে পাথর ধোয়া জল ধস নেমেছে, এইসব করে করে জলটা আসছে। আর ওইখানে সিনারি দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এতক্ষণ ধরে আমি ছবিটা তুলতে পারলে খুব ভালো হতো, কিন্তু আমি আমার গোপ্রোকে এর থেকেও বেশি ভালোবাসি, কারণ এটা চলে গেলে আমার একটা মানে অনেকখানি চলে যাবে। আমি তো অনেক কষ্ট করে ছোটো ছোটো পয়সা জমিয়ে আজকে এই গোপ্রো বলুন, জ্যাকেট বলুন, এগুলো সব কিনেছি, এত বড় টুকটাক করলাম টুকটাক করে, তো তার জন্য আমি ছবি তুলতে পারিনি। কিন্তু মনের ক্যামেরায় যে ছবিটা আমার উঠেছে না, এখানে আমার সুইটহার্ট দাঁড়িয়ে আছে, ওয়েট করছে বাকিটা যাওয়ার জন্য। সামনেই সুন্দরনগর আসবে, সুন্দরনগর থেকে আবার নেব বাদি নিয়ে সোজা চণ্ডীগড় হয়ে। আও আর একটা ইনফরমেশান দিয়ে দিই, সেটা হচ্ছে এখন আর ও আরেকবার একটু সিনারিটা আরেকবার দেখে নিই, যেতে যেতে আরও হয়তো পাবো, কিন্তু আবার বৃষ্টি এসে গেলে তো আবার সমস্যা, তাই জন্য একবার ঘুরিয়ে দেখে নিচ্ছি। এবার আওয়াজটা শুনুন তো পাচ্ছেন, ও আমি কি ছবি তুলবো, আমার পুরো মানে দারুণ লাগছে। মনের ক্যামেরায় যে ছবি আপনি পাবেন সেটাকে তো আর কখনো কোনো ক্যামেরা দিয়েই বন্দি করতে পারবেন না। যাই হোক চলুন, বাই বাই হিমাচল, বাই বাই মান্ডি, বাই বাই মানালি, বাকিটা যাওয়া যাক। অসাধারণ লাগলো, অসাধারণ। কোন পাহাড়কে ছেড়ে কোন পাহাড়কে ভালোবাসবো বলুন, প্রত্যেকটা পাহাড়ের আলাদা আলাদা বৈশিষ্ট্য, প্রত্যেকটা পাহাড়ের। এখানে সবুজ পাহাড়, ওখানে আবার ধোঁয়ার মধ্যে সেই সবুজ পাহাড়, এখানে সাদা বক উঠছে, এখানে নীল সবুজ ক্ষেতি বাড়ি হয়েছে, কি অপূর্ব না। চলুন একটা কথা বলার ছিল আপনাদের, সেটা হচ্ছে অনেকজনকে জিজ্ঞেস করলাম যে দাদা আমার একটু মহাদেবকে দেখার ইচ্ছা হচ্ছে, এখান থেকে তো কাছে কাছে কাছাকাছি আছি, তো দেরাদুন হয়ে একটুখানি ওই বদ্রীনাথ কেদারনাথ মানালি লেজ এইসবগুলো একটু যাবো। বললো দেখুন এখন এখানে যা ওয়েদার পাচ্ছেন ওখানে সেম ওয়েদার পাবেন, একই তো এপার আর ওপার এক সেম ওয়েদার। এই সময় না কি একটু পরের দিকে মোটামুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন আপাতত চণ্ডীগড় যাবো, গিয়ে আরও কথাবার্তা বলবো, ইনফরমেশান নেবো, তারপর বাকি একটা ডিসিশান হবে। তবে সত্যি এরকম যদি ওয়েদার থাকে তাহলে তো আমি না কিছু শ্যুট করতে পারবো, না আমার ক্যামেরা বার করে ব্লগ বানাতে পারবো, না মোটর ব্লগিং ঠিকঠাক করে করতে হয়। দেখুন এখন অলরেডি আমার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, একটু দাঁড়াই চলুন। একটা বাস স্ট্যান্ড, কিন্তু আরামসে দাঁড়ানো যাবে, বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। বারিশ নিয়ে বিকল হ্যাঁ মৌসুম ঠিক হোনে কা, হ্যাঁ স্যার মৌসুম ঠিক হতা তো বিকল চালু হয়ে, তো আবি মৌসুম তো আজসেই খারাপ হুয়া, কাল তক তো ঠিক থা, হ্যাঁ দে ও মানে তো উপর সে নাম দাও নিচে লে সে মানালি হোকে উধর ল্যান্ডস্লাইড হুয়া ইসলিয়ে তো ইধর সে আয়া, অভি উত্তরাখণ্ড মে সেম ওয়েদার মিলেগা, এসা হি এসা হি হ্যায় বারিশ, তো ফির জানে কা মতলব নেই, ও অক্টোবর মে আয়েঙ্গে, হ্যাঁ অভি বহুত বারিশ হ্যায়, আচ্ছা আপকে ঘর কলকাতা, ইয়ান বাস ভি চলতা হ্যায় ক্যা,
बस चलता है? अच्छा, इसलिए ये डिपो है, वरना लोग कहाँ खड़ा होंगे बस पकड़ने के लिए। बहुत अच्छा, बहुत बढ़िया, पीसफुल है, कोई ऐसी बात नहीं है, एकदम ब्यूटीफुल। यहाँ का लोग और भी अच्छा। अच्छा अच्छा है। ठीक ठीक, नमस्ते। अच्छा, चूड़ान्त बृष्टिते भूगे सुंदरनगर जस्ट क्रस कर लम, एक दई खेल पेटा के ठंडा रखार जो तो एटूखानी बिस्टि कमे और एक रोदो बड़िए हल्का एखे हमार बक आई पारे ओ रकम सिनारी रास्ता खूब ही भलो किन्तु माझे माझे एम मार्ड ए स्लैश एरिया आस তো আর যাকেই জিজ্ঞেস করছি এই সময় উত্তরাখণ্ডে কিরকম ওয়েদার পাবো, বলছে এরকমই ওয়েদার, এর থেকে খারাপ, অথচ নিউজে সেরকম ভাবে দেখাচ্ছে না। তো আমি গুগলে দেখলাম পেটিসিপেশন দেখাচ্ছে যে খুবই খারাপ এবং মডারেট রেনফলের ওয়ার্নিং দেখাচ্ছে। মডারেট রেনফল মানে হচ্ছে প্রায় 66 থেকে বেশি, তার মানে প্লেন এরিয়াতে ওয়াটার লগিং থাকবে আর হিল এরিয়াতে ল্যান্ডস্লাইড হওয়ার চান্স আছে। সুতরাং এত ভালো একটা ট্যুর করার পরে এইটা করতে পারবো না, এটা খুবই খারাপ লাগছে। কিন্তু আবার কখনো না করার থেকে এবারেই করতে হবে, এই জিনিসটাও আবার মেনে নিতে পারছি না। তো আপাতত ডিসিশন এটাই যে চণ্ডীগড় অবধি যাব, গিয়ে চণ্ডীগড় বা ওইরকম কোথাও একটা কাছাকাছি গিয়ে একটা হোটেল নিয়ে আপাতত থাকি, তারপর দেখা যাবে বাকিটা। দেখা যাক মহাদেবের যদি ইচ্ছা এখন না হয় যে পরে আসো আমার কাছে, তুমি তো কাশ্মীর করলে, লাদাখ করলে, এখন বাড়ি যাও, তাহলে তাই হবে, পরে আসবো। মহাদেবও থাকলো, আমিও থাকলাম, সবাই থাকলো, এখন দেখা যাক। এখনও ডিসিশন নেওয়া হয়নি, আগে সেফটি, তারপরে বাদ বাকি অন্য কিছু। চলুন যাওয়া যাক। যেটা বলছিলাম, সুন্দরনগর জাস্ট ক্রস করে এই বেরোলাম, একটুখানি রোদ এসছে, মনটা খুবই ভারাক্রান্ত, কারণ বাড়ির থেকেই মোটামুটি ঠিক করে এসেছিলাম যে এই কাশ্মীর হয়ে লাদাখ করে মানালি আসার পরে কেদারনাথ যাব। কেদারনাথ, বদ্রীনাথ, মানা ভিলেজ এগুলোও দেখে কমপ্লিট করে তারপরে বাড়ি ফিরব। তাই বাইক চালাচ্ছিলাম বটে, কিন্তু মনের মধ্যে একটা হয় না, একটা মানে খারাপ লাগা, খারাপ লাগা। তাই এত সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি, ডান দিকে বাঁ দিকে দুদিকেই সিনিক বিউটি, মাইন্ড ব্লোয়িং, কিন্তু মাইন্ডেই যখন প্রবলেম এসছে যে এতটা কাছে এসেছি, এখান থেকে আর একটুখানি গেলেই কেদারনাথ, বদ্রীনাথ, মানা ভিলেজ, হবে না, কী আর করা যাবে বলুন, সেফটিটা তো আগে দেখতে হবে। তারপর ওয়েদারও খুব একটা ভালো দেখাচ্ছিল না, ফলে আমি যে মনের মধ্যে যে কিছু সাহস আনবো, দুঃসাহসে তো লাভ নেই, কারণ রাইড জানবেন তখনই সম্ভব হয়, রাইড কমপ্লিট হয়, বাড়ির থেকে সুস্থভাবে বেরোবেন, পুরো রাইড করে বাড়িতে সুস্থভাবে ফেরত আসবেন, তবেই আপনার রাইডটা কমপ্লিট হবে। এটা কোনো সঙ্গম, কারণ এই দিক থেকে দেখুন একটা ঘোলাটে জল আসছে, আর ওপাশ থেকে একটা সেই সবুজ যে প্রথম ভালোবাসার যে রংটা ছিল সেই জলটা আসছে, মানে দুটো মিলে মিশছে, মিশে এখানটায় কীরমভাবে একটা মিশছে,
মিশে আর চলে যাচ্ছে। এটা যদিও ড্যাম থেকে বেরোচ্ছে আর ওটা মেন এরিয়া থেকে আসছে, ও পরবর্তীকালে ঘোলাই হয়ে যাচ্ছে, মানে এটা মিশছে এখানে। তো এই জায়গাটা আমি জানি না এটা আদৌ সঙ্গম কি না বা কোনো কিছু। জায়গাটা ভালো লাগলো তাই দাঁড়ালাম, একটু ছবি তুললাম। ভালোই ল্যান্ডস্লাইডিং কা প্রবলেম হ্যাঁ পে ভি यहाँ पे फिर भी कम है, वहाँ पे ज्यादा है। उत्तराखंड में लैंडस्लाइड होगा अभी? बहुत ज्यादा होगा। अभी बारिश है। सिरमौर का वीडियो देखा होगा आपने, सिरमौर में कैसा हुआ, सबसे खतरनाक। नेक्स्ट 12 तक रहेगा। क्या बोलते हैं उसका एक्सप्रेस मरीन, वहाँ पे ऐसे डेप्थ में हुए ना उसके, वो भी लैंडस्लाइड नहीं। तो अभी उत्तराखंड ठीक नहीं, मत जाओ वहाँ। अभी तो पूरा टूरिस्ट बंद है यहाँ पे, उत्तराखंड हिमाचल प्रदेश सारा बंद है अभी तो। आप यहाँ पे घूमो, चंडीगढ़ वगैरह कुछ नहीं। चंडीगढ़ चले, चंडीगढ़ घूमो, दिल्ली घूमो। चलो चलते हैं। नाइस टू मीट यू, बाय बाय। सच में कोलकाता यूट्यूबर, यूट्यूब ब्लॉग है, ब्लॉगर आप? आप हो, आप ये वीडियो में हो, दिखाएंगे हम, ठीक है? दिखाएंगे, हाँ पक्का दिखाएंगे। आपने कोलकाता यूट्यूबर, कोलकाता यूट्यूबर मारा भी आएगा ना पक्का? हाँ पक्का आएगा। পথ যেন শেষ হতে চাইছে না, মনটা ভেঙে গেছে তো যে যাওয়া যাবে না উত্তরাখণ্ড এই সময়। যাই হোক, তা হলেও চণ্ডীগড়টা যেন আসতেই চাইছে না, যতই দেখছি ততই যেন কিলোমিটার পিছিয়ে যাচ্ছে। পেছন দিকে একটা ভালো ভিউ পেয়েছি, ভিউটা অসাধারণ ভিউ, তাই একটুখানি দাঁড়ালাম 2 মিনিট, একটু ছবি টবি তুললাম, এবার বেরিয়ে যাবো। তখন সবে বিকেল 4:30, আমি আরামসে দিল্লি ফিল্লি অবধি টেনে দিতে পারতাম, কিন্তু ওই যে বললাম কেদারনাথের চিন্তা তখনও মাথার মধ্যে আছে, এবং ওই জন্যেই চণ্ডীগড়ের হোটেলে গিয়ে থাকবো এবং ওখানে গিয়ে একটু পড়াশোনা করতে হবে যে আদৌ এই সময় উত্তরাখণ্ড রাইড করা যাবে কি যাবে না, সব খোলা আছে কি নেই।
তাই জন্য চণ্ডীগড় সিটিতে ঢুকে পড়লাম এবং হোটেলের খোঁজ করতে লাগলাম। বাকিটা হোটেল হোটেল কেন হোটেল এনি এনি আই হ্যাভ টু স্টে দিস হাউ মাচ ডিস্টেন্স হার্ডলি ইউ উইল রিচ চণ্ডীগড় ইন 2 কিলোমিটার সরি ইউ উইল রিচ চণ্ডীগড় ইন 2 কিলোমিটার ওকে ওকে সো দি নেক্সট রাউন্ড অ্যাবাউট দ্যাট রাইট আফটার দিস দিস সিগন্যাল আই উইল টেক রাইট After that signal, I'll take... Round about, you take a right. Right. Then it's entirely Chandigarh. Okay? Okay. So go couple of kilometers, take a left, you'll find some hotel. Thank you, thank you, thank you so much. If you want a nice hotel, I mean, you can go to Sector 35. And if you want a very budget hotel, you can go to Sector 42 and... Where? Sector 42. Sector 42? Yeah. Okay. If, but otherwise, go to Sector 35, you'll find a lot of hotels there. Okay. এই ঘরের মধ্যে ঢুকলাম, একটা তাগড়া বেড, ওখানে একটা বড় আয়না আছে, একটা টিভি আছে, খুব সুন্দর বেড, এসি আছে, এসিটা খুব ভালো, স্মুথ আওয়াজ দেয়। আর আমি এসেছি বাথরুমে, এত বড় বাথরুম, মোটামুটি আরো দুজনের আরামসে শোয়া যাবে। চণ্ডীগড়ে আছি, আপনার নাম কি হবে? নন্দু যোশী। নন্দু যোশী জি সে আলাপ হুয়া, বহুত আচ্ছা আদমি হ্যাঁ। ইয়ে ইসকা ঘর হ্যাঁ উত্তরাখণ্ড হ্যাঁ জি। তো আমি যেটা ভাবছিলাম যে আমার মনের মধ্যে কষ্ট হচ্ছিল যে আমি যেতে পারবো না, ওখানে বৃষ্টি হচ্ছে, হ্যান হচ্ছে, ত্যান হচ্ছে, তার থেকেও একটা বড় পজিটিভ কারণ পেয়ে গেছি যেটাতে আর আমার কষ্ট নেই, এবারে আমি আরামসে বাড়ি যেতে পারবো। সেটার কারণ হচ্ছে বদ্রীনাথ আর কেদারনাথ বন্ধ হ্যাঁ কোভিড কি কারণকে বজে সে, হ্যাঁ না? হ্যাঁ অভি বন্ধ হোগা। क्या बोल रहे? अभी बंद होगा, न्यूज में सुना था कि अभी नहीं खुला है। अभी नहीं खुला है तो उत्तराखंड के लोग भी बोल रहे हैं, वो दो हिमाचल वाला आदमी मिले, दोस्त मिले, वो उन्होंने भी बताया कि अभी मत जाए, वहाँ लैंडस्लाइड हो रहा है, वाटर लॉगिंग हो रहा है रास्ते पे, है ना? बारिश हो रही है तो ठीक है, तो यहाँ से घर चले जाते हैं। हा? খাবার এসে গেছে, খেয়ে নেবো। কি দিয়েছে? রুটি দিয়েছে, ভাত দিয়েছে, দই দিয়েছে, একটা ডাল দিয়েছে, স্যালাড দিয়েছে, আর খেয়ে নি। আর ব্লগটা আজকে শেষ করলাম, কালকের থেকে আর তাহলে আর মহাদেবের কাছে যাওয়া এই মুহূর্তে ক্যান্সেল, পরে হবে, সবকিছু যখন ঠিকঠাক হয়ে যাবে তখনই হবে। এত বৃষ্টি হচ্ছে, এত ওয়েদার খারাপ, এবং তারপরে বলছে নাকি আবার কোভিডের জন্য বন্ধ আছে মন্দির, তো এত নেগেটিভিটি নিয়ে হয়তো মহাদেব হয়তো নিজের থেকেই বলছেন যে এখন আসিস না, একটু পরে আয়। তো তাই করব, একটু পরেই যাব, পরে একটু ঠিকঠাকভাবে আরও বুঝে নিয়ে আর একটা প্রোগ্রাম করা হবে না। তো আজকের ব্লগ সেরকমভাবে হয়তো করিনি, কিন্তু তাও মোটামুটি কিছুটা করার চেষ্টা করেছি, হয়তো খারাপ লেগেছে কিন্তু একটু ক্ষমা গেন্না করে নেবেন। আর আগের ব্লগ যারা দেখেননি তাদেরকে বলবো মিস করেছেন, দারুণ 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 হয়েছে, কিন্তু না দেখলে কিন্তু বোঝাতে পারবো না যে ঠিক কীভাবে আপনি কতটা আনন্দ পাবেন। যান এটা শেষ করে দিচ্ছি, এক্ষুনি গিয়ে আগের ব্লগগুলো দেখুন, তারপর আমাকে কমেন্ট করুন যে কেমন লাগলো। তো সেই কথাটা, রাইড হার্ড, রাইড সেফ, রেসপেক্ট ইউর কান্ট্রি, রেসপেক্ট ইউর প্যারেন্টস, মনের কথা শুনুন, জীবনে অন্তত কিছুটা সময় বার করুন যেখানে আপনি নিজের মনের কথা শুনে চলবেন। দেখবেন
আপনার থেকে হ্যাপি ওই সময় আর কেউ নেই। বাই বাই।